বগুড়া সদর সাব রেজিস্ট্রি অফিসে অনিয়ম দুর্নীতির কারণে 3 দিন ধরে দলিল লেখা বন্ধ এবং দলিল রেজিস্ট্রি না হওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, অফিস সহকারী তানজিল আল সরকার দীর্ঘদিন ধরে দলিল যাচাই বাছাই করা, কাগজপত্রে বিভিন্ন ভুল ভ্রান্তির অজুহাতে অবৈধ অর্থ দাবি করে আসছেন। সেই সাথে দলিল লেখক সহ আগত সেবা প্রত্যাশীদের সঙ্গে দুর্ব্যবহারও করেন তিনি। এসব কারণে বাংলাদেশ দলিল লেখক সমিতি বগুড়া সদর শাখার সকল দলিল লেখক গেল 7 জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য দলিল রেজিস্ট্রির কার্যক্রম বন্ধ রেখেছেন। আমি কি আর কই, আমরা বড় বিপদে আছি। আমার নেতারা আছে, নেতারা সব জানে। অভিযুক্ত অফিস সহকারী তানজিল আল সরকারের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি এসব বিষয় অস্বীকার করেন। বাংলাদেশ দলিল লেখক সমিতি বগুড়া সদর শাখার সভাপতি মকসুদুল ও সাধারণ সম্পাদক জরুল ইসলাম টুকু বিষয়টি নিয়ে জেলা রেজিস্ট্রারের সাথে আলোচনা চলছে বলে জানান। 7 দিন ধরে আমি এখানে আসতেছি, আমাদের কাগজপাতি সব কিছু কমপ্লিট হয়েছে, কিন্তু শুনতে পারলাম যে দলিল হচ্ছে না, টাকা পয়সা বেশি যাচ্ছে। অফিসের কেন ব্যবহার ট্যাবার খারাপ, কথাবার্তা ভালো না, তবে এসব অভিযোগের বিষয়ে কিছু জানেন না বলে জানান বগুড়া জেলা রেজিস্ট্রার। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন তিনি। দাখিল করতে গিয়ে অনেক সময় দেরি হয়ে যায়, আর দেরি হয়ে গেলে তখন আপনাদের আমাদের কাছে সমস্যা, তখন তাদের থেকে আমাদের দিয়েছে বলে আমরা একটা মধ্যে শেষ করি, এটা নিয়ে একটু তাদের সঙ্গে।